আমি পারবো না, তুই পারবো না, করে নিতেও বললাম, বিয়েও দিলে না, আর করে নিতেও বললাম না, যা তুই পারবো।
কাপড়টা আপনি দিয়ে হেঁটে যাচ্ছে, যেতে যেতে অল্প কিছুটা যাওয়ার পরে বলছে এই কথা ভালো মিলে কুহে দেখি যদি দিয়ে দেয় আইসা উইতে আইসা কইছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী তোমার নবী বিশ্বর নবী বুজুর্গ আমার আল্লাহ তার রাসূল নিষেধ করেছেন দিয়ে করতে বা দিতে একটা পিঁপড়ার বাচ্চা পর্যন্ত যাবেন। হ্যাঁ, কিন্তু আপনি যেখানে হুড়া দিতে এসেছেন ছিলেন ইয়াতিম, নবী হলেন ইয়াতিমের সর্বহারা, আর আমি হলেন ইয়াতিমের পিতা।
পা, তবে আমার কাছে তিনখানা। আর আজকে যে জায়গাতে বসে আছো ছাত্রছি, এটা ইয়াতিমখানার জলসা। তবে ইয়াতিমের কত গুরুত্ব, আমি শরীফের হাদিসটি খুলে দেখো, বড় বড় মাদানী পাদানীকে প্রশ্ন করবে, আল্লাহর রাসূল বলেন, হাবিব বলেছেন, কেউ যদি ইয়াতিমকে সাহায্য করে, কেউ যদি ইয়াতিমের পাশে দাঁড়ায়, ওই ছেলেটাকে বুকে জড়িয়া ওর মাথায় হাত দিয়া বাপকে হাত ভরা 500 বা 200 টাকা দিয়া ওই ছেলেটার কপালে একটা চুম্মা খেলে, এই বলে যারা ইয়াতিমের পাপ হইয়া যায়। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী বললেন, ওই ইয়াতিমের পাপ, ওই ইয়াতিমের পাপ, আর আমি নবী, ওই ইয়াতিমের পাপ, আর আমি নবী, একটা জান্নাতের যদি কথাটা যে ছোট মুরগি চুলের উপর দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো।